হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মির্জাপুর সিজন 3 এর টিজারটাকে নিয়ে। তো মির্জাপুর সিজন 3 এবং মানে এটা যেরকম মানুষের কাছে মানে যেভাবে মাস লেভেল অবধি পৌঁছে গেছে সেটা কিন্তু সচরাচর দেখা যায় না। এবং এই যে সিরিজটা মির্জাপুর সিজন 1 যখন এসেছিলো সেটার যেরকম স্টোরি টেলিং ছিল, মির্জাপুর সিজন 2 এর কিন্তু হিসেবে নিয়ে স্টোরি টেলিং অনেক ভালো, কিন্তু মানুষজনের অতটা ভালো লাগেনি। কারণ সেটার মধ্যে অনেকটা বেশি ব্যাপারটাকে পলিটিক্যাল করা হয়েছিল, অনেকটা বেশি ইমোশনসের উপর জোর দেওয়া হয়েছিল এবং ভায়োলেন্সটা অত ছিল না, যেখানে দরকার ছিল সেরকমই ছিল। কিন্তু মির্জাপুর 1টা কী ছিল, মানে গোর ভায়োলেন্স, মানে সব কিছু, ঠিক আছে, মানে ওই ওই ওটা স্টোরি সেরকম অ্যাজ সাচ খুব কিছু ছিল তা নয়। মির্জাপুর ইটসেলফ হচ্ছে একটা কাস্ট ড্রিভেন একটা সিরিজ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমার কিন্তু সিজন 1-এর থেকে সিজন 2-টা বেশি ভালো লেগেছিলো, কিন্তু যেটা অনেক অনেক লোকের লাগেনি। তো এবার চলো কথা না বাড়িয়ে দেখি যে মির্জাপুর সিজন 3 এর টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। एक बलवान नर और एक चुस्त मादा जब हड़कंप मचाते हैं तो उससे जंगल अक्सर दहल जाता है, पर जंगल की जंग में शेरों का सामना सभा शेरों से होता है और जंगली बिल्लियां चालाक लोमड़ियों का रास्ता काट देती हैं। तूफानी चीते बड़ी रफ्तार से घात तो लगाते हैं पर बेरहम शेरनी के नोकीले पंजों से मात खा जाती है। जब खरगोश छटपटाने लगे, लक्कड़ बग्गा लड़खड़ाने लगे, गीदड़ भपकियाने लगे और घड़ियाल आंसू बहाने लगे तो समझो घायल शेर लौट आया है। कड़केगी बिजली, गूंजेगा आसमान, गलियारे होंगे लहू लुहान, इस बार मचेगा घमासान। गर्दा कटने वाला है, पर्दा फिर से हटने वाला है, क्योंकि बात होगी बपोती की, बकैती की, बवाल की, क्योंकि बात होगी जंगल के भोखाल की। গল্পটা তো টিজার তো দেখা হলো এবং গল্পটা দেখে কিন্তু আঁচ করা যায়নি, বা যতক্ষণ টিজারে দেখা গেল যে গল্পটা কোন দিকে যেতে চলেছে। তো এবার পার্সোনালি এখানে সবথেকে বড় এবার মানে ব্যাকফুটে যারা আছে তারা হচ্ছে কালীন ভাইয়া, ঠিক আছে, মানে যে সিজন 1 আর 2 এর কান্ডারই ছিল সে এখন ব্যাকফুটে চলে গেছে, এবং মুন্না ভাইয়াও আগের সিজনে তাকে আমরা হারিয়েছি। তো এবার দেখা যাক যে গুড্ডু পণ্ডিত এখন কি করে মির্জাপুরের চেয়ারে বসে। আর অন্যদিকে কালীন ভাইয়ার যে ওয়াইফ সেও তো আর এক কাটি, ঠিক আছে, মানে এখানে পুরো একটা গদির লড়াই এটাই আমরা দেখতে পাই এখানে, আর তার সাথে মানে কেওড়া জিনিসপত্র। তো এবার চলো দেখা যাক আলটিমেটলি এই সিরিজটা কেমন হয়। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, কমেন্ট করে জানাও যে তোমাদের এই টিজারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।